হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আমরা দুদিন পূর্বেই কিন্তু একটা অসাধারণ সিনেমা দেখেছি, যেটা একটা ইংলিশ বা ইংল্যান্ডের সিনেমা ছিল। আর ওই সিনেমাতে আমরা দেখেছিলাম যে ইংল্যান্ডের রাস্তার একটা নেশাগ্রস্ত ছেলে কিভাবে ইংল্যান্ডের একটা ধনী বা মিলিয়নার হয়ে ওঠে, এবং তার জীবনে বিড়াল কিভাবে একটা ফেরেস্তার মতো এসেছিল এবং তার ভাগ্য বদলে দিয়েছিল। তো আজকে আমরা সেই সিনেমাটির দ্বিতীয় পার্ট দেখতে চলেছি। প্রথম এপিসোডে আমরা দেখেছিলাম যে পেরি, আই মিন ওর অ্যাকচুয়াল নাম হচ্ছে বব, কিন্তু আমি গত পর্বের নামটা পেরি বলেছি, কারণ আমার স্ক্রিপ্ট রাইটারও নামটা পেরি বলেছিল। কিন্তু এবারও আমরা পেরিও বলবো, কারণ পুরো স্ক্রিপ্টই পেরি লেখা রয়েছে। আমি বারবার বব বলতে গেলে আমার অসুবিধা হবে। তো যাই হোক, গত এপিসোডে আমরা দেখেছিলাম যে বিড়াল পেরি কিভাবে আমাদের নেশাগ্রস্ত জেমসের ভাগ্য বদলে দিয়েছিল, আর এখন ওরা সেই ভাঙা বাড়ি থেকে সোজা নিজের বাংলোতে চলে এসেছে। তো আজকে রাতে ওরা একটা ক্রিসমাস পার্টিতে এসেছে, যেখানে শহরের সব বড় বড় মানুষজন এসেছে এবং অনেক লিজেন্ডারি লেখক এসেছিল। আর যখনই পেরি আর জেমস সেখানে ঢোকে, তখনই ওদের অটোগ্রাফ নেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে যায়। তো আমরা যেমন জানি, কিছুদিন আগে ওদের লেখা একটা বই এত বেশি পপুলার হয়েছিল যে সবাই ওই বইয়ের জন্য পাগল। তো এই জন্য ও নতুন একটা বই লেখার চেষ্টা করছে, কিন্তু ওর মাথায় কোনো আইডিয়াই আসছে না, কিন্তু এটাও কাউকে বুঝতে দেয় না। কিন্তু তখন ওখানে একটা মহিলা রাইটার, যে অনেক বিখ্যাত রাইটার, সে জেমসের চেহারা দেখেই বুঝে ফেলে এবং জেমসের কাছে এসে বলে, তুমি এটা নিয়ে চিন্তা করো না, দুনিয়ার কথায় কান দিও না, বাড়তি কোনো প্রেশার নিও না। একজন মানুষের যখন জীবনে আর হারানোর কিছুই থাকে না, তখনই তার নতুন করে কিছু পাওয়ার ইচ্ছা জাগে। তো তুমি এতখানি অ্যাচিভমেন্ট করেছো, তার মানে এই না তুমি এখনই থেমে যাবে, তোমাকে মনে করতে হবে আমাকে আরো অ্যাচিভমেন্ট করতে হবে, তুমি খুব দ্রুতই তোমার নতুন বই লেখার আইডিয়া পেয়ে যাবে। তো এরপর জেমস যখন বাইরে যায়, সেখানে একটা ছেলেকে দেখতে পায় যে পুরোপুরি নেশা অবস্থায় ছিল আর একদম ড্রাগ এডিক্টেড, মানে আমাদের আগের জেমস। তো এটা দেখে জেমসের তার পূর্বের কথা মনে পড়ে, খুব খারাপ লাগে। তো তখন ভাবে এই ছেলেটারও সাহায্য দরকার, মানে এটাও সহ্য করতে পারে না। তো এই জন্য করে ওকে সাথে নিয়ে যায় এবং একটা রেস্টুরেন্টে নিয়ে খায়। আর তারপর জেমস ওকে অনেক বোঝায় যে এসব করা ভালো না, তুমি যে অবস্থায় আছো কিছুদিন আগে ওই অবস্থায় আমিও ছিলাম। কিন্তু ছেলেটার মাথায় তো কোনো কথাই ঢোকে না, ছেলেটি খাবার খেয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কারণ ওর মাথায় চিন্তা একটাই, নেশা। তো এরপর জেমস ওকে বলে, তুমি কিছুটা সময় তো অন্তত আমার সাথে থেকে যাও, আর তখনও বসে পড়ে। আর তারপর জেমস তার আগের কাহিনী বলা শুরু করে, আর আমরা চলে যাই সেই সময়ে অতীতে, যেখানে নেশা করে ছেড়ে দিয়েছিল ঠিকই, কিন্তু রাস্তার সাইডে তখনও গিটার বাজাতে এবং বসে থাকতো এবং একটা ভাড়ার রুমে থাকতো। ততদিন আর কেউ একটা ভাড়ার রুমে চলে গিয়েছে। তো কিছুদিন পরে অনেক শীত আসে এবং এর সাথে ক্রিসমাসও আসার কথা, তো এই কারণে ওকে ঘরে সবসময় হিটার জ্বালিয়ে রাখতে হতো। তো আমরা যারা বাংলাদেশি, তারা তো মনে করি কানাডা আমেরিকা ইংল্যান্ডের লোক কত ভালো থাকে, অ্যাকচুয়ালি ওদের যে জীবনের খরচ, এত ঠান্ডা সবসময় হিটার জ্বালিয়ে থাকতে হয়, গোসল করার সমস্যা, এটা প্রবলেম ওটা প্রবলেম। ভালো দেশ, কিন্তু এক এক দেশের এক এক ধরনের সুবিধা রয়েছে। তো যাই হোক, ওই হিটার জ্বালানোর ফলে যেটা হয় ওদের দেশের, তো তোমার ওই যে আমাদের দেশে যেমন ওই যে রিচার্জ সিস্টেম কারেন্টের, ওইরকম সিস্টেম, তো ওর কারেন্টের রিচার্জ শেষ হয়ে যায়, আর ওর কাছে পর্যাপ্ত টাকাও ছিল না সেটা নতুন করে রিচার্জ করবে। তো এই জন্য হিটারটি বন্ধ হয়ে যায় আর ঘরের এক কোণে রেখে বাইরে বের হয়ে আসে, আর তারপর একটা দোকানে যায়, আর সেটা একটা ইন্ডিয়ান লোকের দোকান ছিল এবং ওই লোকটির ছোট একটা ছেলে ছিল যে কিছুদিন আগে মারা গিয়েছে, আজকে ওই লোকটির ছেলের ডেথ অ্যানিভার্সারি। তো জেমস যখন ওই দোকানে যায়, জেমসকে দেখে লোকটির খুব মায়া হয়, বুঝতে পারে ছেলেটা হয়তো অভাবে রয়েছে। তো কিছুক্ষণের মধ্যে কথা বলার ফলে জেমসের সাথে ওই লোকটির ভালো বন্ধুত্ব হয়ে যায়, আর তারপর ওই ভারতীয় লোকটিকে কাহিনী শোনাতে শুরু করে। আর এখানে আমি তোমাদের একটা কথা বলি, আমার কথা শুনে অনেকে হয়তো বলতে পারো যে আপনি ইন্ডিয়ান মেয়ে বিয়ে করেছেন বা ইন্ডিয়ার প্রতি আপনার টান বেশি, ব্যাপারটা এরকম না। তুমি দেখো, ইন্ডিয়ান মানুষ যে পৃথিবীর বিভিন্ন জায়গায় যে অবস্থান তৈরি করতে পেরেছে, সেই হিসেবে কিন্তু অন্যান্য যে দেশ রয়েছে তারা কিন্তু অত অবস্থান তৈরি করতে পারেনি। এর কারণটা হচ্ছে, ইন্ডিয়ার মানুষ অনেক পাজি আছে যারা বিদেশে গিয়ে আগাম কোকাম করছে, তবে ওদের বেশিরভাগ মানুষই ভালো কাজ করেছে বলে ভালো ভালো জায়গায় যেতে পারছে। যেমন বর্তমানে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী একজন ইন্ডিয়ান, তারপর তোমার আমেরিকার প্রধানমন্ত্রীও যে ইন্ডিয়ান হবে না তার গ্যারান্টি নেই, তুমি এটা একটু রিসার্চ করে দেখতে পারবে আর কি। আমেরিকাতে খুব ভালো অবস্থানে রয়েছে ইন্ডিয়ানরা, কমলা হ্যারিস, তারপর আরেকজন আসছে, ছেলেটার নাম মনে নাই আমার। তো যাই হোক, ওই লোকটি খুবই আন্তরিক এবং জেমসকে তার নিজের কাহিনী বলতে শুরু করে, আর জেমসেরও খুব গল্প শুনতে ভালো লাগছিল। তো ওই লোকটির জেমসের পুরো কাহিনী যখন শুনে তার খুব মায়া লাগে, সে করে একটা রিসার্চ কার্ড দেয় আর ওর বিড়ালের কথা শুনে ওর বিড়ালের জন্য ফ্রিতে কিছু খাবার দিয়ে দেয়। আর তাছাড়া ভারতীয়রা এমনিতেও একটু পশু পাখির প্রতি একটু বেশি আবেগী হয়ে থাকে। তো যাই হোক, এরপর জেমস করে কি পেরিকে ওই খাবারগুলো দিয়ে বাইরে বের হয়ে যায়, কিন্তু ওকে সাথে নেয় না, কারণ আজকেও বাইরে অনেক ঠান্ডা আর পেরির কাছে গরম কোনো কাপড় ছিল না, মানে ওই বিড়ালের জন্য গরম কোনো কাপড় ছিল না। কিন্তু পেরি জেমসের সামনে দাঁড়িয়ে থাকে, তো এই জন্য ওকে বাধ্যতামূলক নিয়ে যেতে হয়। আর তারপর যখন বাইরে যায়, তখন জেমস একটা বড়লোক মহিলাকে দেখতে পায়, তার কাছেও পেরির মতো একটা বিড়াল রয়েছে, কিন্তু ওই বিড়ালটিকে প্রপার শীত থেকে রক্ষা করার জন্য একটা ব্যাগ রয়েছে স্পেশাল, কিন্তু আমাদের জেমসের তো কোনো কিছু নেই। তো পেরি কিনে সে এমনি ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু তখন সে পেরিকে প্রমিস করে, যখনই আমার কাছে টাকা হবে তখন আমিও তোর জন্য এরকম একটা ব্যাগ কিনে দেবো। তো যাই হোক, প্রত্যেক দিনের মতো করে কি ম্যাগাজিন বিক্রি করতে বসে যায়, আর তারপর সে পেরিকে একটা কম্বল উপরে বসিয়ে দেয় যাতে ঠান্ডা না লাগে। কিন্তু তখন সেখানে একজন আলবেনিয়ান অ্যাক্টর আসে, মানে আলবেনিয়া নামে একটা দেশ রয়েছে ইউরোপের, মুসলিম কান্ট্রি, সেই দেশের একটা অ্যাক্টর আসে। তো অ্যাক্টরটি সেই বিড়ালটির সাথে ছবি তুলতে শুরু করে এবং খুশি হয়ে যাওয়ার সময় 1000 আলবেনিয়ান টাকা দিয়ে যায়। তো জেমস তো ওই টাকা পেয়ে খুব খুশি, 1000 টাকা লেখা রয়েছে, কিন্তু ওই টাকা যখন পাউন্ডে ভাঙায়, ব্রিটিশ পাউন্ডে, তখন মাত্র 7 পাউন্ড আসে, এখন করলে 8 পাউন্ড হতো আর কি। তো এটা দেখুন মনটা খারাপ হয়ে যায়, আর তারপর যাওয়ার সময় টাকাটা ফেলে দিতে চায় যেটা দিয়ে কি হবে, কিন্তু ওর কাছে এই টাকাটা অনেক মূল্যবান, মানে অ্যাকচুয়ালি দুঃখ পেয়েছে ব্যাপারটা, যে এত বড় মানুষ মাত্র এই 8 পাউন্ড দিয়ে গেল, 7 পাউন্ড দিয়ে গেল।
হলো, তো এর জন্য আবার টাকাটা পকেটে ফেলে ফেলে। তো দিনের অর্ধেক পার হয়ে যায় কিন্তু এখনো পর্যন্ত এক টাকাও কামাতে পায়নি। তো এরপরও তার পুরনো কাজ শুরু করে দেয়, সেটা হচ্ছে গিটার বাজিয়ে গান গাইতে গাওয়া। কিন্তু একটু দূরে আমরা গাড়িতে অ্যানিমেল ওয়ারফেয়ারের দুজনকে দেখি, যেখানে জন নামের একটা অফিসার ছিল আর তার সাথে তার সিনিয়র যে অফিসার একটা নিগ্রো যার নাম হচ্ছে এলি, তাকে বলে এই লোকটিকে আমাদের ধরতে হবে, কারণ এই লোকটি শুধুমাত্র বিড়াল ব্যবহার করে টাকা কামাচ্ছে, ওর কোনো ট্যালেন্ট নেই। কিন্তু সিনিয়র অফিসার মানে ওই মহিলা অফিসার এলি সে কথায় পাত্তা দেয় না, কারণ সে অনেকদিন ধরে খেয়াল করছে জেমস ওই বিড়ালটির ভালোই টেক কেয়ার করে। কিন্তু অন্যদিকে আরেকজন যে রয়েছে জন, তার এই ধরনের মানুষ একদমই পছন্দ না যারা রাস্তাঘাটে থাকে এবং পোষা পানি ব্যবহার করে টাকা কামায়। মানে অনেক সময় থাকেন একজন মানুষ একজন মানুষকে দেখেই পছন্দ করছে না, হুদায়ের উপর রাগ উঠছে, তো ওই ধরনের একটা ব্যাপার আর কি। তো এই জন্য লোকটি বলে দেখুন ম্যাডাম আমাদের উচিত ওই ছেলেটার উপর একটা অ্যাকশন নেওয়া। আর তখন একটা কুকুর এসে পেরির বিড়ালের উপর ঘেঘু করতে শুরু করে। তো এটা দেখে জন মানে ওই পুলিশটি সুযোগ পেয়ে যায়, কিন্তু এই লোকে বাধা দিয়ে বলে আমরা জেমসের ব্যাপারটা পরে দেখব, প্রথমে আমাদের উচিত ওই লোকটিকে দেখা, কারণ ওই লোকটি যে কুকুরটিকে নিয়ে এসেছে এই ধরনের বুলডগ নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করা অ্যালাউ নয়। মানে এখানে এলি বাঁচিয়ে নেয় মানে ওই মহিলাটি, আর আমরা বুঝতে পারি এই মহিলাটি মোটামুটি মানবিক। তো এরপর জেমস বাসায় যাওয়ার পথে দেখে একটা মহিলাকে একজন লোক ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে চলে যায় এবং এর ফলে ওই মহিলাটির হাতের সমস্ত ব্যাগ নিচে পড়ে যায়। তো জেমস করে ওই ব্যাগগুলো নিচে থেকে উঠাতে সাহায্য করে, যার ফলে মহিলাটি অনেক খুশি হয়। আর এরপর জেমস যখন বাসায় আসে দেখতে পায় যে পেরির ওই কুকুরটির জন্য নখের আঁচড় লেগেছে। তো জেমস দ্রুত ওখানে হসপিটালে যায় আর ওখানে ওকে ফ্রিতে ট্রিটমেন্ট দেওয়া হয়, কারণ মোটামুটি ওকে পরিচিত সবাই চেনে। তো ওর ক্ষতস্থানটাও ঠিক করে দেওয়া হয় আর এরপর ওকে ছেড়ে দেওয়া হয়। আর ওখান থেকে বের হওয়ার সময় আমরা ওর কাছের বন্ধু জেনিকে দেখতে পাই, আর জেনি একটা এনজিওতে চাকরি করে, মানে রিসেন্টলি পরিচয় হয়েছে, আর ও ড্রাগ অ্যাডিক্টেড এবং নেশাগ্রস্ত মানুষদেরকে সাহায্য করে। আর এখানে ও লক্ষ্য গত পর্বে যে আমরা প্যাটি নাকি ক্যাটি কাকে দেখেছিলাম, ও কিন্তু এই পর্বে নেই, ও তোর বয়ফ্রেন্ডের বাড়ি চলে গেল, গত পর্বে দেখেছিলাম। তো যাই হোক, জেমস নেশা ছেড়ে দেওয়ার কারণে ওর উপর জেনি খুব খুশি। আর এখানে আরেকটা বিষয় উল্লেখ করে, একই স্কুল একসময় পড়তো। তো এরপর কথা ওঠে সামনের ক্রিসমাস নিয়ে। তো জেনি ওকে বলে দেখো ক্রিসমাস হচ্ছে বড়লোকদের অনুষ্ঠান, এটা আমাদের মতো মানুষদের জন্য নয়, আমাদের খাবার জোগাড় করতে সারাদিন লেগে যায়। আর তখন জেন্স বলে হ্যাঁ আসলে আমরা জন্ম নিয়েছি পরিশ্রম করার জন্য। তো এই কথা শুনে আমরা কি বুঝলাম, ওই সব দেশে ইনকামও যেরকম খরচও এরকম। তো যাই হোক, এরপর যখন জেন্স বাসায় ফিরতে থাকে তখন একটা মহিলা পেরিকে দেখে খুব খুশি হয় আর পেরিকে একটা শীতের ড্রেস কিনে দেয়, যেটাতে পেরিকে আরো বেশি কিউট লাগে। তো এর পরের দিন সকালে জেমস যখন পেরিকে নিয়ে গান গাইতে যায় অনেক মানুষ একত্রিত হয়ে যায় এবং মানুষজনকে অনেক টাকা দেয়। তো আজকে জেমস অনেক খুশি, কারণ আজকে ও কারেন্টের বিল পে করতে পারবে, পেরির জন্য ভালো খাবার নিতে পারবে, তাও আর পুরো এক সপ্তাহের টাকা উঠে গিয়েছে। আর তখন জেমসের কাছে একজন টুরিস্ট গাইড আসে আর সে বলে যে চীন থেকে প্রায় 100 জনের মতো লোক এসেছে, তো ওই টুরিস্টদের নিয়ে আমরা এক জায়গায় বেড়াতে যাব। তো তুমি গিটার নিয়ে যাবে আমাদের সাথে, তোমাকে এন্টারটেইন করতে হবে, এর বিনিময়ে আমরা তোমাকে 1,000 pounds দেবো। 1,000 pounds মানে বুঝো ভাই 1,34,000 টাকা, জেমসের মোটামুটি 2-3 মাস চলে যাবে খাকা খাওয়ায়। তো এটা শুনে জেমস তো খুশিতে আত্মহারা হয়ে যায় আর বাসায় গিয়ে ওরা দুজন এটা সেলিব্রেশন করে, মানে বিয়ালের সাথে। কিন্তু পরের দিনই জেমস যখন একটা জায়গায় গিটার বাজায় তখন সেখানে দুইজন অ্যানিমেল ওয়েলফেয়ারের লোক আসে। তো এখানে আসার মূল কারণটা হচ্ছে ওই জনের ধাক্কা এলে এসেছে। তো এলি জেমস কে বলে যে তোমার বিড়াল কি ঠিক মতো খাবার খাচ্ছে, তুমি বিড়ালের ঠিক মতো খেয়াল রাখছো। তো জেমস খুব সুন্দর ভাবে কথা বলে, কিন্তু জন করে কি বেদেবি করা শুরু করে এবং উল্টা পাল্টা কথা বলে। কিন্তু ওখানকার লোকাল লোকজন এটা রেকর্ড করে নেয় যে জেমস এর সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে। তো এরপর এলি যাওয়ার সময় বলে যে আমি দেখবো তুমি এই বিড়ালটার খোঁজ খবর নিচ্ছ কিনা, তো এর জন্য তুমি তোমার নাম্বার দাও যাতে আমি খোঁজ খবর নিতে পারি। কিন্তু জেমস বলে আমার তো মোবাইলই নেই, তাহলে বলে পরিচিত করো নাম্বার দাও। তখন জেমস করে কি বাধ্য হয়ে জেনির নাম্বার দেয়। তো এরপর ওই এনিমেল ওয়েলফেয়ারের লোকজন যাবে হচ্ছে জেনির কাছে জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু এদিকে জেনির এনজিওতে চুরি হয়েছে। তো জেনি খুব বিরক্ত এবং টেনশনে ছিল। তো জেমস যখন এই ব্যাপারে কথা বলতে যাচ্ছে যে আমি তোমার নাম্বার দিয়েছি, উল্টো তো জেমসের কথা শুনে না জেমসকে খেয়ে দিয়ে দেয়। তো এতে জেমসের মনে খুব কষ্ট পাওয়ার অবস্থা খারাপ হতে থাকে এবং ওর মনের ভেতরে এমন ভয় ঢুকে যায় যে আমার পেরিকে মানে আমার বিড়ালকে আবার দূরে কোথাও না নিয়ে চলে যায়, কারণ আমার লাইফের একমাত্র সঙ্গী পেরি, পেরিকে নিয়ে গেলে আমি আবার নেশাগ্রস্ত হয়ে পড়বো। তো যাই হোক, কালকে হচ্ছে টুরিস্টে যাবে, 1,000 pounds পাবে, তো রওনা হয়ে যায়। কিন্তু রাস্তায় ওই নেশাখোর বন্ধু ব্যাস আবার ওর সাথে দেখা করে। আর তুমি যদি প্রথম পর্ব দেখে থাকো তাহলে কিন্তু বুঝবে যে ব্যাস শালা কত খারাপ। তো ব্যাস বলে তোর তো এখন টাকা আছে কিছু, চল আমার সাথে নেশা করি, জেমস মানা করে দেয়। কিন্তু ব্যাস করে কি রাগে ওকে ধাক্কাতে ফেলে দেয়। কিন্তু এতে জেমসের কিছু না হলেও জেমস দেখতে পাওয়ার গিটারটা পুরোপুরি ভেঙে গিয়েছে। তো এর মানে ও পারফর্ম করতে পারবে না, 1,000 pounds মাইল। তো খুব দুঃখ পায় যে আমি নেশা ছাড়লাম কিন্তু আমার নেশারও বন্ধুরা আমার পিছু ছাড়ছে না। তো দুঃখেও করে কি বাস স্ট্যান্ডে যায়, আবার ভাবে আমি গিয়েই কি করব, আমার তো গিটারই নেই। তো মনের দুঃখে বাড়ি চলে আসে। আর এদিকে অ্যানিমেল ওয়েলফেয়ারের অফিস আমরা দেখতে পাই, যেখানে ওয়েলফেয়ারের হেড ওদের দুজনকে ডেকে পাঠিয়েছে। তো হেড জনকে ওই ভিডিওটা দেখায় এবং বলে এই ভিডিওটা ইন্টারনেটে ভাইরাল হয়েছে এবং এই ক্লিপটা একটা নিউজ রিপোর্টারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেটা পোস্ট করা হয়েছে। তো আমাদের উপর মানুষ প্রশ্ন তুলছে যে আমরা মানুষদের সাথে কেমন ব্যবহার করি। তো এটা দেখে জন লজ্জায় পড়ে যায় এবং ওর এই রাগের কারণে ওকে ট্রান্সফার করা হয়। আর তারপর জন এলিকে বলে যাবে আপনার সাথে অনেকদিন কাজ করেছে, যেভাবে হোক এর শোধ নিতে হবে, এই কেসটা আপনার সামলাতে হবে। তো যাই হোক, এরপর এলিও সিদ্ধান্ত নেয় সে জেমসের কাছের মানুষদের কাছে যাবে, জিজ্ঞাসাবাদ করবে যে পেরি ঠিকঠাক মতো যত্ন নেয় কিনা, আর তারপরে ওর জেমসের বিরুদ্ধে স্টেপ নেওয়া যাবে। আর এদিকে আমরা দেখি জেমস যখন ঘরে ফিরে সে দেখতে পায় সে ভুলে ভুলে মানে উত্তেজনায় যে আজকে পারফরমেন্স রয়েছে, 1,000 pounds পাবে, সে উত্তেজনায় হিটারটি অন রেখে গিয়েছিল যার কারণে বিদ্যুৎ বিল পুরো শেষ হয়ে গিয়েছে।
আর এর সাথে ওর এক সপ্তাহের খাবারও নষ্ট হয়ে গেছে। তো এই কারণে জেমসের অনেক রাগ হয়, কারণ অন্যদের কাছে এটা কোনো কিছু না হলো ওর জন্য একটা বিশাল কিছু, কারণ ওর পুরো এক সপ্তাহের খাবার নষ্ট হয়ে গিয়েছে, বিদ্যুৎ বিল দুইটাই শেষ হয়ে গেছে। আর ও রাগ করতে থাকে, আর ওর রাগ দেখে পেরে চুপচাপ থাকে। আর এরপর ও বাসার নিচে এসে সেই ইন্ডিয়ান লোকটির শপে যায় এবং শপ ওনার তখন ওর গিটারটা টেপ দিয়ে ঠিক করে দেয়। কিন্তু জেমস তখন বলে, আমি আপনাকে তখন পে করতে পাবো যখন আমি কিছু টাকা কামাতে পারবো। আর এরপর যখন জেমস বাসায় আসে সে দেখতে পায় পেরি ডাস্টবিন থেকে নষ্ট খাবার খাওয়া শুরু করেছে। তো তখন ও করে কি তাড়াতাড়ি পেরিকে সেখান থেকে সরায় এবং ভাবে আমাকে টাকা কামাতে হবে পেরির জন্য হলো। তো পরের দিন সকালে ও যখন কাজে যাওয়ার জন্য বেরিয়ে যায়, এই প্রথম পেরি ওর সাথে যায় না, পেরি চুপচাপ সোফায় শুয়ে থাকে। জেমস মনে করে হয়তো কালকে রাগ করেছে এজন্য আমার সাথে যাবে না, তো এজন্য জেমস একাই বেরিয়ে পড়ে। কিন্তু ওর কাজে মন বসে না, ও করে কি অর্ধেক দিনে ফিরে আসে। ওর মাথায় কেবলমাত্র পেরির কথাই ঘুরছিল যে অফিসার আবার ওকে নিয়ে যাবে না তো আমার কাছ থেকে দূরে। আর অন্যদিকে আমরা দেখি জেনির কাছে এলি আসে। তো এখানে জেমস আর পেরির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু জেনি জেমস এর পক্ষে কথা বলে। সে বলে যে জেমস পেরির অনেক খেয়াল রাখে, আর পাশাপাশি সে পেরিকে কোথাও থেকে অ্যাডপ্ট করেনি, দত্তক নেয়নি। পেরি মূলত নিজের ইচ্ছায় জেমস এর কাছে এসেছিল এবং তারপর থেকে জেমস এর সাথে থাকে এবং ওরা দুজন একসাথে খুশি রয়েছে। তো এলি যখন ওখান থেকে ফিরতে লাগে তখন জেনি তাকে জিজ্ঞাসা করে, আপনারা কি আসলেই পেরিকে জেমস এর কাছ থেকে ছিন্ন করবেন, ওর কাছ থেকে নিয়ে নেবেন? এলি তখন বলে, আমরা ইনভেস্টিগেট করব, আমাদের যেটা সঠিক মনে হবে আমরা সেটাই করব। মানে বুঝতেই পারছো যে ঘাপলা একটু করবে। আর এদিকে ঘরে যাওয়ার সময় জেমস তার পুরনো সাথীদের দেখে, যাদের সাথে আগে সে ওই যে ম্যাগাজিন বিক্রি করতো মাঝখানে। তো ওখানে নিক নামের একজন লোকের সাথে জেমস এর অনেক সমস্যা ছিল, মানে ওই আর কি ক্লিক দিয়েছিল, এবং জেমস এর সন্দেহ ওই নিকে হয়তো এনিমেল ওয়েলফেয়ার কর পেছনে লাগিয়ে দিয়েছে, কারণ সে শুরু থেকে পেরিকে হিংসা করতো যে পেরির জন্য ওর ম্যাগাজিন বেশি বিক্রি হয়। কিন্তু ওই দিন ওরা সবাই অফার করে জেমস কে, চলে একসাথে ড্রিঙ্ক করি। তো ওই দিন যখন ওরা ড্রিঙ্ক করে বা বিয়ার টিয়ার খায় তখন ওরা সবাই মন খুলে কথা বলে এবং জেমস এর নিয়ে যে ওই লোকটার ভুল ধারণা ছিল দুটাই দূর হয়ে যায়। এবং নিক বলে, আমি তোর বিড়ালকে অনেক পছন্দ করি, আর আমি তোর আনন্দের জিনিস কেন তোর কাছ থেকে কেড়ে নেবো? আমার কোনো আইডিয়াই নেই যে কেন এনিমেল ওয়েলফেয়ার তোর বিড়ালের পেছনে লেগেছে, তোদের সব ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। আর এরপর জেমস ঘরে গিয়ে দেখতে পায় পেরি এখনো খাবার খায়নি, এখনো ঠিক ওভাবে শুয়ে রয়েছে এবং বমিও করেছে। জেমস তো পুরো ভয় পেয়ে যায়, ডক্টরকে কল করে, কিন্তু ডক্টর যখন কল ধরে না সেই টেনশনও করে কি ইন্ডিয়ান ওই লোকটির কাছে যায় সাহায্যের জন্য। তো লোকটি ঘরে এসে বলে, বাটিতে একটু পানি রাখো, হয়তো ওর পিপাসা পেয়েছে। কিন্তু পেরি একদম নড়াচড়া করছিল না। তো এতে জেমস অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে সব চেষ্টা করতে থাকে যাতে পেরি একটু নড়াচড়া করে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। তো এরপর জেমস বলতে থাকে দোকানদারকে যে ওয়েলফেয়ারের লোকেরা যদি পেরির অবস্থা দেখে তাহলে নিশ্চিত আমার কাছ থেকে ওকে কেড়ে নিয়ে যাবে, আর ওকে যদি কেড়ে নিয়ে যায় আমার লাইফে আর কেউ থাকবে না, আর আমি তখন আবার নেশাগ্রস্ত হয়ে যাবো, আমার লাইফে আমি হারিয়ে ফেলবো। আর জেমসের এই কথা শুনে তখন ইন্ডিয়ান লোকটি তার ছেলের মৃত্যুর কথা বলতে থাকে। সে বলে, আমারও কিন্তু কেউ নেই, আমি একা বসবাস করছি, আমারও ছেলে মারা গিয়েছে, কিন্তু যদি পেরিকে এনিমেল ওয়েলফেয়ার নিয়ে যায় তাহলে আমার মনে হয় ও ভালোই থাকবে, আর তোমার মন শক্ত করতে হবে। তো ওই লোকটি চলে যাওয়ার পর জেমস শুধুমাত্র পেরির ব্যাপারে ভাবছিল, তার ভাবতে ভাবতে কান্না চলে আসছিল, আর চোখ বন্ধ করলে সে একটা বাজে স্বপ্ন দেখে যে তার পরিচিত সবাই তার আশেপাশে ঘুরছে, কিন্তু সে কিছু করতে পারছে না কারণ পেরিকে এনিমেল ওয়েলফেয়ারের লোকরা নিয়ে যাচ্ছে। আর পরের দিন সকালে জেমস যখন ওঠে সে দেখতে পায় পেরি কিচেনের কাছে চলে গিয়েছে। তো এটা দেখে জেমস খুশি হয় যে পেরি উঠেছে। আর জেমস পেরিকে তারপর করে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে, আরে ও বাসি খাবার খেয়েছিল তো এই জন্যই অবস্থা হয়েছে, বমি করার পর একদম ঠিক হয়ে গিয়েছে। দেখো ভাই, বিদেশি বিলাই আর আমাদের বিলাই, বিদেশের রাস্তার বিলাইও বাসি খাবার খেলে অসুস্থ হয়, আর আমাদের বিলাই খাই তো ডাইরেক্ট বাসি খাবার, ডাস্টবিনের খাবার। কিন্তু জেমস এর মনে তখন ভয় আসতে থাকে যে এই ডাক্তার আবার পেরির ব্যাপারে এনিমেল ওয়েলফেয়ারকে না বলে দেয়, কারণ অলরেডি এটা নিয়ে অনেক জানাজানি হয়ে গিয়েছে। আর আমরা দেখি সত্যি সত্যি ডাক্তার এটা ভয়েস মেইল পাঠিয়ে জানিয়ে দেয়। আর এদিকে আমরা দেখি ইন্ডিয়ান ওই লোকটি যখন জানতে পারে যে পেরিকে নিয়ে যাওয়া হবে, তো তখন সে করে কি ইন্টারনেটে একটা ওই যে আমরা যেমন প্রোগ্রাম করি না ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় নিয়ে আমরা যে একটা সার্ভে চালাই না, সেরকম একটা সার্ভে চালায় জেমস আর পেরির ব্যাপারে, যে এনিমেল ফেয়ারের কি উচিত জেমস এর কাছ থেকে আলাদা করা নাকি জেমস এর সাথে রাখতে দেওয়া উচিত। এবং ওখানে সবাই করে কি যার যার মতামত লিখতে থাকে। আর এখানে একটা বিষয় লক্ষ্য, জেমস কিন্তু মোটামুটি ওই এলাকায় মোটামুটি পপুলার হয়ে গিয়েছে, সবাই জেমস কে চেনে। তো ইন্টারনেটে তো ওই যে পিটিশন শুরু হয়ে গেছে, অনলাইন পিটিশন। আর এদিকে এনিমেল ওয়েলফেয়ারের এলি যখন জেমস কে কল করার চেষ্টা করে তখন সে দেখতে পায় যে কিছু লোক অনলাইন পিটিশন শুরু করে দিয়েছে এবং সেখানে 5,000 বেশি লোক জেমস এর পক্ষে সাইন করেছে এবং তারা চায় না যে জেমস আর পেরিকে আলাদা করা হোক। আর এদিকে জেমসও ঠিক করে ফেলেছিল যে আজকে ক্রিসমাসের পরে সে পেরিকে তাদের কাছে দিয়ে দেবে, কারণ তার নিজেরই চলে না, সে হয়তো ওর দেখাশোনা করতে পারবে না। কিন্তু ওর ধারণাও ছিল না আজকের পর ওর কি হতে চলেছে। তো প্রতিদিনের মতো ও যখন কাজ থেকে বের হয়, আজকে ও একটু বেশি ইমোশনাল ছিল, কিন্তু বাইরে এসেও দেখতে পায় এলাকার মানুষ পেরিকে প্রচুর সাপোর্ট করছে, বাইরে পেরির পেন্টিং করছে, সবাই যে যেভাবে পারে জেমস কে সাপোর্ট দেখাচ্ছিল। তো এটা দেখে জেমস ইমোশনাল হয়ে যায়। আর তারপর সে যায় হচ্ছে স্টেশনে, আর তারপর সেই মহিলার সাথে তার দেখা হয়, আর সে পেরির জন্য ক্রিসমাস এর গিফট আনে। আর দেখতে দেখতে সেখানে অনেক লোকের ভিড় জমে যায়, আর তারা সবাই জেমস এবং পেরির জন্য অনেক ক্রিসমাস এর গিফট এবং লেটার নিয়ে এসেছে। তো জেমস বুঝতেই পারে না কি হচ্ছে সব। আর তখন সেখানে এলি চলে আসে, আর তখন মানুষদেরকে মনে হয় যে সে হয়তো পেরিকে এখন নিয়ে যাবে, আর এই জন্য সবাই তখন জেমস এর সামনে এসে দাঁড়ায় এবং তারা ঠিক করে পেরিকে তারা নিয়ে যেতে দেবে না। কিন্তু এলি তখন জেমস কে বলে, আমাদের কাছে লাখো লোকের সাইন এবং ফিডব্যাক এসেছে,
আছে যে পেরিয়ার তোমাকে যেন আমরা আলাদা না করি, এবং বিক্রম নামের কোন একটা লোক অনলাইনে এই পিটিশনটা করেছে। আর বিক্রম মানে হচ্ছে সেই ইন্ডিয়ান লোকটি আর কি দোকানদার। আর এটা দেখে জেমস মুস্কি হাসে, তবে এটা খুশির হাসি নয়। জেমস বলে, আপনারাই হয়তো ঠিক, আমি হয়তো পেরির ভালো মতো দেখভাল করতে পারবো না কারণ আমার কাছে তো টাকাই নেই। কিন্তু এলি তখন বোঝায়, সেটা নিয়ে তোমার টেনশন করতে হবে না, চ্যারিটি অ্যানিমেল ফান্ড নামের একটা ফাউন্ডেশন রয়েছে, সেটা 3 বছরের জন্য পেরিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েছে তাদের ফুড প্রোডাক্টের জন্য, এবং তোমার পেরি সেটার মডেল হবে, এবং সেই জন্য ওই কোম্পানি তোমাকে এত টাকা দেবে যে তুমি সারা জীবন পেরিকে খাওয়াতে পারবে। তো এটা দেখে ওখানে দাঁড়ানো সকল লোক আনন্দ করতে থাকে, আর জেমসের চোখে পানি চলে আসে। আর তখন সেখানে জেনে আসে এবং তাকে জড়িয়ে ধরে, আর কারো বিশ্বাসই হচ্ছিল না যে এত কম সময়ে মানুষ একটা বিড়ালের জন্য এতখানি ফিডব্যাক দেবে, এতখানি সিরিয়াস হয়ে যাবে, এতখানি আবেগী হয়ে যাবে। তো এরপর ফাইনালি ক্রিসমাসের রাত আসে, সবাই এনজয় করছিল, কিন্তু তখন সেখানে একটা স্পেশাল গেস্ট আসে। তিনি ছিলেন লন্ডনের সবচেয়ে স্পেশাল কুক, আর তিনি পেরির জন্য স্পেশাল হ্যাম্পার রান্না করে নিয়ে এসেছিলেন, যেটা পেয়ে পেরি আর জেমস দুজনই খুশি হয়। পেরি মানে বিড়াল, এটা তো আর বারবার বলার কিছু নাই, তোমরা তো সিনেমা প্রায় শেষের দিকে জানোই তো। তো যাই হোক, তোমরা তো জানোই যে এই গল্পগুলো জেমস কিন্তু ওই ছেলেকে শোনাচ্ছিল। তো এই গল্প শুনে শুনে ছেলেটাও ঠিক হচ্ছিল, এবং জেমস করে ওই ছেলেটাকে নিজের কাছে রেখে দেয়, ছেলেটার জীবন ঠিক করতে থাকে। আর তারপর আমরা দেখতে পাই জেমস ওই ছেলেটিকে গিটার গিফট করে, এবং এরপর আমরা দেখি জেমস আরেকটা বই লিখেছে, এবং ওই বইয়ের প্রথম হার্ড কপিটা সে জেনিকে দেয়, আর এতে জেনি অনেক খুশি হয়। আর এখানে জেমস জেনিকে তার ভালোবাসার কথাও বলে দেয়। তো আমাদের সেই জেমস, যে জেমস ছিল রাস্তায়, যে জেমস এর জীবনে কোনো লক্ষ্য ছিল না। আমরা ঢাকায় গেলে কিন্তু অ্যাভেলেবল এরকম মানুষ দেখি, এবং প্রত্যেক এলাকাতে আমরা কিন্তু অনেক মানুষ দেখি যারা নেশা করে জীবন একবার শেষ করে ফেলেছে। আমার পরিচিত অনেকজনকে আমি চিনি, মানে সিনিয়র বড় ভাই বেরাদার ছিল, অনেক ভালো মানুষ ছিল তারা, কিন্তু তারা যে সস্তা নেশাগুলো থাকে, যেগুলো গাঁজা 10 টাকা 20 টাকা হলে পাওয়া যায়, তারপর বাবা 100-150 টাকা হলে পাওয়া যায়, ডেইলি নেশা করা যায়, এই ধরনের নেশাগুলো খুবই ডেঞ্জারাস একটা জিনিস। আর অন্যদিকে যে ড্রিঙ্কের ব্যাপারগুলো থাকে, যে সোশ্যাল ড্রিঙ্কার যাকে বলে, এগুলো কিন্তু তোমার দেখা যায় ঈদ পূজায় নর্মালি মানুষ কিন্তু এগুলো ড্রিঙ্ক করে, সেগুলো কিন্তু ভিন্ন ধরনের একটা জিনিস। তো যারা ওই ডেইলি নেশার মধ্যে থাকে, ওদের লাইফ কিন্তু পুরো একেবারে শেষ হয়ে যাবে, ওদেরকে কেউ বাঁচাতে পারবে না। আর বিদেশিদের কাছে তো ড্রিঙ্ক করা কিছুই মনে করে না। আর আমাদের ইসলামিক আইনে কিন্তু সব সিগারেটও তুমি খেতে পারবে না। তো আসলে সব ধর্মই তৈরি করা হয়েছে আমাদের সব ধরনের খারাপ কাজ থেকে দূরে রাখতে। তো আমরা যদি আমাদের ধর্ম, ইসলাম ধর্ম পুরোপুরি পালন করতে পারি, তাহলে আমাদের খারাপ হওয়ার কোনো চান্সই থাকবে না। কিন্তু তারপরেও যদি আমরা মিজানুর রহমানের আজহারের মতো না পারি, মিনিমাম যতটুকু পারি ততটুকু পালন করা উচিত। যেমন আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, 1 ওয়াক্ত বলি, মানে এগুলো আমি কেন বলছি, এগুলো আমাদের খারাপ কাজগুলো থেকে দূরে থাকবে। আর সত্যি একটা কথা বলি, আমি অনেক ভালো ভালো কথা বলি, তার মানে এই না যে আমি ফেরেশতা, আমিও কিন্তু অনেক খারাপ কাজ করি, কিন্তু তার মানে এই না যে আমি একেবারে শয়তান। তো আমরা সবাই ভালো কাজ করি, সবাই খারাপ কাজ করি, কিন্তু এমন কোনো কাজ শখ করে না করি যেটা আমাদের কেরিয়ার নষ্ট করতে পারে। তবে আরেকটা কথা, যদি তুমি ভুল পথে চলে যাও, তারপরও ফিরে আসার যে সুযোগ রয়েছে, এটা কিন্তু আমাদের জেমস প্রমাণ করে দিয়েছে। তো এই গল্প থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। প্রথমত ভালো থাকার ট্রাই করে, দ্বিতীয়ত খারাপ হয়ে গেলেও আমার ব্যাক করার চান্স আছে। যাই হোক, সিনেমাটার অনেক হ্যাপি এন্ডিং হয়েছে, কিন্তু পরের ফ্যাক্টগুলো বলি। সিনেমার শেষে যেটা হয়েছে সেটা আমি তোমাদেরকে বলি। জেনিকে যে আমাদের জেমস প্রপোজ করলো, তার 3 মাস পরেই কিন্তু পেরি মারা যায়। এটা কিন্তু সিনেমাতে দেখানো হয়নি, তবে ততদিনে পেরি পুরো দুনিয়াতে পরিচিত হয়ে গিয়েছিল, জেমস অনেক বড় লেখক হয়ে গিয়েছে, এবং পেরিকে নিয়ে সে 5-6টা বই লিখেছে, তুমি এটা সার্চ দিলেই পাবে ইন্টারনেটে। আরেকটা ব্যাপার হলো, যেখানে জেমস আর পেরি ওই গিটার নিয়ে বসতো পেরির সম্মানে, সেখানে কিন্তু পেরির মূর্তিও বানানো হয়েছে। আর সবচেয়ে শকিং নিউজটা আমি তোমাকে দেই, এই রিসেন্টলি, এই যে 3-4 মাস আগের কথা, জেমস যে বড়লোক হলো না, জেমস আবার করেছে কি, ও বড়লোক হওয়ার পরে নেশাগ্রস্ত হয়নি, কিন্তু একটা বিজনেস অনেক পরিমাণ টাকা খাটিয়েছিল, যার ফলে ও আবারও হোমলেস হয়ে গিয়েছে। তবে তারপরে একটা কথা রয়েছে, মরা হাতির দাম লাখ টাকা। ধরো এখন যদি আমার আর কোনো ইনকাম নাও থাকে, তারপরেও কিছুতে অ্যাসেট থাকবে, তো বর্তমানে মানে 2023 সালে জেমস এর অবস্থা খুব একটা ভালো নয়, ওরও অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। নতুন আর কোনো বইও আসেনি এবং নতুন আর কোনো ইয়েও নেই, কিন্তু ভালো আছে, আগের চেয়ে ভালো আছে আর কি। তো যাই হোক, সিনেমাটা শেষ করছি। আর জেমস সম্পর্কে আর পেরি সম্পর্কে তুমি যদি জানতে চাও, তাহলে তোমাকে সার্চ দিতে হবে হচ্ছে এ স্ট্রিট ক্যাট নেমড বব নামে। সেখানে গেলে তুমি একটা অপশন পাবে যে ট্রু স্টোরি, আর ওই জায়গা থেকে তুমি পুরো স্টোরিটা জানতে পারবে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আমি বিদায় নিচ্ছি। গল্পটা কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে।